কালবৈশাখী ঝড়ে লন্ডভণ্ড আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের পার্কিং জোন। বৃহস্পতিবার দুপুরে আচমকায় ঝড় এবং প্রবল হাওয়ায় একটি বিশালাকার গাছ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পার্কিং জোনে রাখা 13টি বাইক একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, বাকি বেশ কিছু বাইকেও আংশিক ক্ষতি হয়েছে। এই ঘটনার পরেই মাথায় হাত পড়েছে বিমানবন্দরে কর্মরত বেসরকারি বিমান সংস্থার কর্মীদের। ব্যাপক ক্ষয়ক্ষতির পরে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন তারা, দাবি তুলছেন বিমানবন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপে। একটা ঝড়ের মতো আইসে, ঝড়ের মতো আওয়ার পরে গাছটা ভাঙা পড়ছে, গাছটা ভাঙা পড়ছে পরে দিয়া আমরা আয়া সবাই দেখলাম বাইকটাকে রুকনো করে রয়েছে। তো আড়াইটার থেকে এখনো 5:30 নাগাদ বাজে, তারা কোনো আমরা ইয়োগ করছে না, কিচ্ছু আয়া দেখতেছে না, আইসে আয়া খুশ করে যাইতেছে গা। এরপরে কইতেছে পরে মিটিং করা হইব, পরে ইয়ে করা হইব। প্রতি মাসের 1 তারিখ আমরা থেকে টাকা নিতেছে, প্রতি মাসে 1 তারিখ যদি কেউ টাকা না দিতে পারতেছে তার বাইকটা লক করে রাখতে হইতেছে, এই চলতেছে আর কি। এরপরে পুলিশ এসে আমরা পুলিশকে ফোন করে আনছি, এটা ইন্স্যুরেন্স করতে টাকা কইতেছে, ইন্স্যুরেন্স কি কেমনে করবো এটা স্যার? কারা কইতেছে ইন্স্যুরেন্স করতে? ওই তো অথরিটি লুকায় এসে রেখে গেছে ডাইরেক্টর। এখন তারা ডাইরেক্টর এতক্ষণ আইসে না, গাছ কাটার লুক টুক নিয়ে আসে রা, এখন তাই নাই উপস্থিত, তখন গাছ কেটে লাইতো। মানে কোনো সাহায্য দেওয়া হয়েছে না এখন অব্দি, কোনো ইয়ে করা হয়েছে না। এই ঘটনার পরে বিমানবন্দরের পার্কিং জোনে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে গিয়েছেন পুলিশ, জানিয়েছেন বিস্তারিত। অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা খবর এসেছিল যে তুফানে একটি এয়ারপোর্টের ভিতরে একটা গাছ ভাঙা গেছে এবং গাছ ভেঙে পার্কিং জোনে রাখা 13টি বাইক, এর মধ্যে কিছু বাইক মানে পার্সিয়ালি ড্যামেজ আর কিছু ফুললি ড্যামেজ বাইক হয়েছে। মানে কেউ কি কমপ্লেন করছে এই বিষয়ে? না, অ্যাকচুয়ালি এটা তো হলো একটা ন্যাচারাল ক্যালামিটিস, হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে, তারপর আমরা এখন পর্যন্ত কোনো কমপ্লেন বা কারোর তরফ থেকে কোনো অভিযোগ পাইনি। এটা তো পার্কিং জোন ছিল, তো পার্কিং জোনে অথরিটির সঙ্গে আপনারা কথা হয়েছে? পার্কিং জোন অথরিটি বলতে আমরা তো এয়ারপোর্ট অথরিটির সাথে, এয়ারপোর্ট অথরিটি ছিল এখানে, পার্কিং জোনের যে ইনচার্জ এখানে উনিও এখানে ছিল, স্পটে ছিল, তারা কথা বলেছে, আমরাও কথা বলেছি। কীরকম ক্ষতি হয়েছে বাইকটাকে মোটামুটি? এটা তো আমি ঠিক বলা যাচ্ছে না, দুটা বাইক বোধহয় একটু বেশি ড্যামেজ হয়েছে আর বাকি যে 11টা বাইক তাটা ড্যামেজ হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে বিমানবন্দরের পার্কিং জোনে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। মুহূর্তের এই ঝড়ে দুমড়ে মুচড়ে গিয়েছে পার্কিং জোনে রাখা বাইক সহ আশপাশের এলাকার বিশাল বিশাল গাছপালা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।